আরে মুখে দাও না। সেই নির্বাচনে কর্মীদেরকে এটাই বলা যে নামাজি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার 48টি প্রকল্পের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের সকল মানুষের ঘরে ঘরে দরজায় দরজায় সমস্ত পরিষেবা পৌঁছে দিয়েছেন। বিধায়ক হিসাবে তিনি এই দুটো টার্মে অর্থাৎ 8 বছর ধরে তিনিও তার পরিষেবা পৌঁছে দিয়েছেন। আমি 5 বছর ধরে আমার এনসিডাটের কাজ সহ বিভিন্ন দপ্তর থেকে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তর থেকে এবং সিএসআর ফান্ড থেকে বিভিন্ন পাবলিক সেক্টর আন্ডারটেকিং কোম্পানির কাছ থেকে অর্থ সাহায্য নিয়ে আমিও আমার কেন্দ্রের বিভিন্ন মানুষের পাশে দাঁড়িয়েছি। সে সুস্থ অসুস্থ অশিক্ষা পথের পাশে পানীয় জলের পাশে বিদ্যুতের পাশে সমস্ত জায়গায় আমরা আমাদের উন্নয়ন পৌঁছে দিয়েছি। সেই উন্নয়নের নিরিখে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যে শান্তির বাতাবরণ মমতা বন্দ্যোপাধ্যায় 8 বছর ধরে চেষ্টা করেছেন সেই শান্তির বাতাবরণে দাঁড়িয়ে যাতে এখানকার লোকসভা ব্লকের সকল কর্মীরা উদ্দীপ্ত হয়ে এই গণতন্ত্রের উৎসবে লোকসভা নির্বাচনে ঝাঁপিয়ে পড়ে এবং জয়নগর লোকসভা কেন্দ্রে তারা একটি ভালো মার্জিনে আমাকে দ্বিতীয়বারের জন্য লোকসভায় পাঠিয়ে দেয় তার জন্য আমি আশীর্বাদ শুভেচ্ছা ভালোবাসা চাই। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? 100%। এবারে জয়নগর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে দ্বিতীয়বারের জন্য মনোনীত করেছেন। আমি আপনাদের কাছে 2019 সালের 19শে মে যে নির্বাচন হবে আমার সপ্তম দফায় নির্বাচনের দিন ঠিক হয়েছে তো আপনাদের সকলের কাছে যারা বয়সে বড় তাদের কাছে প্রণাম চাইছি, আশীর্বাদ চাইছি, শুভেচ্ছা চাইছি এবং ছোটদের কাছে ভালোবাসা চাইছি যাতে চিহ্নে উন্নয়নের কাণ্ডারী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবতে আমাকে তৃতীয়বারের জন্য আবার নির্বাচিত করে ভারতবর্ষের সংসদে যাওয়ার সুযোগ করে দিন এবং আপনাদের সাথে থেকে এবং জয়ন্ত নন্দ যিনি এই গোসাবা ব্লকের বিধায়ক ওনার সাথে থেকে ওনার পরামর্শ নিয়ে যাতে আপনাদের সাথে কাজ আরে বলবেন তো যে আমরা ভারতবর্ষ থেকে দূর হটাও, দূর হটাও, ধন্যবাদ মোদী ভারতবর্ষ থেকে দূর হটাও। ১৭তম লোকসভার নির্বাচনের দিন অনেক আগেই ঘোষণা হয়েছে। আমার গোসাবা একটি ব্লক যেখানে 16টি দ্বীপকে নিয়ে এই গোসাবা ব্লক তো আমি আজকে লঞ্চে করে বিভিন্ন দ্বীপে গিয়ে মানুষের সাথে তাদের আশীর্বাদ প্রার্থনা করি এবং গোসাবা ব্লকে আজকে একটি কর্মী সম্মেলন ছিল। 16টি অঞ্চল থেকে বিভিন্ন কর্মীরা এসেছিলেন এবং কর্মীদের কাছে বার্তা দেওয়া যে 19শে মে সপ্তম দফার যে নির্বাচন সেখানে জয়নগর লোকসভা কেন্দ্রে কিন্তু মানুষের মূল্যবান মতামতকে 19শে মেতেই দিতে হবে যাতে ঘাসের উপরে জোড়া ফুল চিহ্নে আমাকে দ্বিতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত করেছেন এবং তারাও যাতে তাদের সাথে কাজ করতে পারি সেই শুভেচ্ছা আশীর্বাদ ভালোবাসা যাতে দ্বিতীয়বার আমাকে ঘাসের উপরে জোড়া ফুল চিহ্নে প্রতীক চিহ্নে ভোট দিয়ে আমাকে দ্বিতীয়বার লোকসভায় সাহায্য করে এবং আমি তাদের সাথে থেকে কাজ করি।